বাংলাদেশের ফেরে তাদেরকে নিয়ে একটু গর্বিতভাবে কথা বলো যে তারা সবচেয়ে বড় মানুষ। এছাড়া আছে এলাকায় টাঙ্গাইলে দেখলে কি করে গাড়ি মারে আপনার সামনে তো ভয় জন্য আপনার তো ভাত ভালো না মানুষ আসে সরকার যদি একবার আমাদের দিকে তাকায় তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এটা গভর্নমেন্টের দায়িত্ব। এই বিশাল জনগোষ্ঠীকে গভর্নমেন্ট কি করবে? 2008 সালে ভোটাধিকার দেওয়া হয়েছিল, তারপরও কোথাও এদের জন্য নাম নাই। একটা বাচ্চা যদি হিজড়া হয়ে জন্মায়, মা বাবা তার পরিচয় কারো কাছে দিতে চায় না, লজ্জা, এর স্কুলে ভর্তি করাইলে স্কুলের ফর্মে আছে ছেলে বা মেয়ে, এটার কোন জায়গায় দিব, ছেলেতে না মেয়েতে? আহা, এজন্য এরাও সমাজে বিচ্ছিন্ন আলাদা, এরা খুঁজতে থাকে দেখে আমার মতো কে আছে, তখন এরা হিজড়া পাড়ায় চলে যায়। যে একসাথে থাকে একজনের নেতৃত্বে বরের গাড়ি আটকায়, আর তাই 5,000 টাকা দেয় না, এলে তোর খবর আছে আসার নাই। নতুন বাচ্চা হলে এই কাঁথা শুকাইতে দেখলে ওরা যে হামলা করে, বাচ্চারা নিয়ে খেলাধুলা শুরু করে। তো ওদেরকে তো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি নাই তো আমরা। পৃথিবীর বিভিন্ন দেশে সুপার শপে দেখবেন হিজরা, এটা খুবই ন্যাচারাল। আমারও একটা সন্তান হিজরা হইতে পারে না, আপনার একটা সন্তান ছেলে মেয়ে কোনোটা না হয়ে হিজরা হইতে পারে না। আমি যে ছেলে হয়েছি কার ইচ্ছায়, আমার বোন যে মেয়ে হয়েছে কার ইচ্ছায়, হিজরা যে হিজরা হয়ে দুনিয়ায় আসলো এটাও কার ইচ্ছায়? আসল ইচ্ছাটা কার? কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। হিজড়াদেরকে দেখলে যেহেতু মানুষ ডরায়, এদেরকে আপনি রাস্তাঘাটের জ্যাম ঠিক করার দায়িত্ব দিয়ে দেন, কেউ আর নিরাপদে যাবে না, ঠিক কি না? পুলিশের দায়িত্ব দিয়ে দেন। আর বলেছে যে আমাদের পুলিশের চাকরি দিতে, কিন্তু পুলিশের চাকরি কেন? আমাদের সব চাকরি করার দক্ষতা আছে। রাস্তাঘাটে এরা দাঁড়াইলে লাঠিও লাগবে না, যেহেতু ভয় পায় মানুষ, ঠিক কি না? এগুলো তো কাজে লাগাইতে হবে। জনসংখ্যাকে যদি জনশক্তিতে আমরা